হ্যালো প্রিয় দর্শক, কে আছেন আমাদের সঙ্গে? আমি জয়পুরের থেকে পূর্ণিমা বলছি। জি, শুনতে পাচ্ছি। আপনার বয়স এবং সমস্যাটি সংক্ষেপে বলুন। আমার বয়স 50। জি, তো আমার ওই ডান হাতে ফ্রোজেন সোলজার হয়েছে, ডাক্তার বলছে অনেক 6-7 মাস থেকে ব্যথা। আচ্ছা, হ্যাঁ। আপনার কি ডায়াবেটিস আছে? না, আমার ডায়াবেটিস আছে, হাই প্রেশার আছে। জি, তো আপনি এখন কি চিকিৎসা নিচ্ছেন? আমি ডাক্তার কাছে গেলাম, ডাক্তার বললো ফ্রোজেন সোলজার, তো থেরাপি দিতে বললো, আমি থেরাপি দিলাম। দুই জায়গায় গেলাম, মানে পছন্দ হলো না। এর আগে কারণ বাঁ হাতে হয়েছিল, আমি দিনাজপুর ডায়াবেটিস ইয়ে নিয়েছিলাম, থেরাপি নিয়েছিলাম, তো এখানে পছন্দ হলো না। তো আরেকজনের কাছে গেলাম, সে আমার ঘাড়ের মধ্যে এমন করে ইলেকট্রিক শক দিয়ে দিল, জি, তখন থেকে আমার ঘাড় প্রচন্ড ব্যথা, মানে ওষুধ খাচ্ছি, রেস্টে থাকছি, ঠিক দিচ্ছি, তখন কমতেছে। আর সে ইঞ্জেকশনও দিতে চাইছিল, আমি দেইনি, ভয় পেয়ে গেছি, তখন গলায় কলার দিল। এগুলার পরে আমি তো কলার ইউজ করিনি, আপনি দিনাজপুর আর এক ডাক্তারের কাছে গেলাম, আমাকে ইঞ্জেকশন দিচ্ছে হাইয়েতে। হ্যাঁ, এখন আবার 15 দিন পর আর একটা দিতে বলছে, তো আমি এখন খুব ইয়েতে ভুগতেছি, ইন্ডিসিশনে, যে আমি কি করব। আপনার এখন কি অবস্থা, বর্তমানে আপনি কেমন আছেন? বর্তমানে আমি একটু কাজ কাম করলে পারে হাত একদম ব্যথা শেষ হয়ে যাচ্ছে, ঘাড়ও বেশি হচ্ছে। আপনার ব্যথাটা কি হাতের আঙ্গুল পর্যন্ত আসে নাকি শুধু কাঁধে শোল্ডারে থাকে? হাতের আঙ্গুল পর্যন্ত আসে, আর উনি ঘাড় এমন জোরে জোরে ডোলে দিছে, এখন আমার ঘাড়টা পুরো ব্যথা করে। আচ্ছা, আমাদের কাছে কি জানতে চাচ্ছেন? আমি এখন কি করব? আচ্ছা জি, ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য। দুইটা, একটা হচ্ছে ওনার ফ্রোজেন শোল্ডার ডায়াগনোসিস করেছে ডাক্তার সাহেব, সেটা কনফার্ম, এবং তা ওনার কথাও বোঝা যাচ্ছে উনি ফ্রোজেন শোল্ডারের রোগী ছিল। দ্বিতীয়ত আরেকটা হচ্ছে ভুল ফিজিওথেরাপির কারণে যেটা হয়, যেমন ওনার ঘাড়ে এমন জোরে কিছু একটা করেছে, আমরা অনেক সময় ম্যানিপুলেট করে থাকি, ম্যানিপুলেশন যদি কারো দক্ষ হাতে না হয়, এবং একজন ফিজিওথেরাপিস্টকে ন্যূনতম 10-15 বছর এই ম্যানিপুলেশনের উপর ট্রেনিং নিতে হবে, তারপরে সে দক্ষতার সাথে ম্যানিপুলেট করতে পারবে। তো সেক্ষেত্রে যদি কেউ উল্টা ম্যানিপুলেট করতে গিয়ে একটা রোগীর আরো খারাপ করে দেয়, ওনার কিন্তু তাই হয়েছে, যে এখন ঘাড়ে হয়তো ডিক্সে সমস্যা হয়েছে। তো দর্শক, আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই, আপনার ঘাড়ের একটা MRI করে দেখেন দ্রুত। MRI যদি ডিক্সে সমস্যা থাকে, আপনার ফ্রোজেন শোল্ডারের যে থেরাপিগুলো সেগুলো আপাতত বন্ধ রেখে ঘাড়ের চিকিৎসাটা করা জরুরি। আর আপনি ঘাড়ের যে কলারটা ইউজ করছেন, কলারটা ইউজ করেন, মাথার নিচে পাতলা একটা বালিশ দিবেন, আপাতত ভারী কাজ করা থেকে বিরত থাকেন। আপনি ঘাড়ের চিকিৎসাটা কনফার্ম করার পর ফ্রোজেন শোল্ডারের ট্রিটমেন্ট খুব ইজি। এই ক্ষেত্রে আপনি কিছু এক্সারসাইজ এবং পাশাপাশি কিছু ইলেকট্রোথেরাপি সঠিক জায়গায় সঠিক চিকিৎসকের মাধ্যমে যদি নিতে পারেন, টোটালি এটা সেরে যাবে। আপনি আগে ঘাড়ের একটা MRI করে চিকিৎসা নেন, তারপরে আপনি ফ্রোজেন শোল্ডারের চিকিৎসা যান। আপনি বলছিলেন যে ফিজিওথেরাপি দেওয়ার পরপর একটা পেশেন্টকে হসপিটালাইজেশনের অবশ্যই করতে হবে, এবং সেক্ষেত্রে অনেক দিন থেকে হয়তো হসপিটালাইজ থাকতে হতে পারে পেশেন্টকে, সেক্ষেত্রে চিকিৎসা ব্যয়টা কেমন হতে পারে? হ্যাঁ, এটা একটা ইস্যু, আসলে চিকিৎসা নিলেই হবে না, একটা রোগী সব রোগীর দ্বারা সব চিকিৎসা নেওয়া সম্ভব হয় না, এক এক লেভেলের রোগী আসে, আর্থিক ব্যাপারটা এখানে জড়িত। যেহেতু ফিজিওথেরাপির রোগীদেরকে যদি হসপিটালাইজড করতে, এখানে রেগুলার ন্যূনতম 4 বার ফিজিওথেরাপির একটা চার্জ আসে, পাশাপাশি হসপিটালাইজডের যে কেবিন ভাড়া, ডক্টর ভিজিট, আনুষঙ্গিক কিছু খাবার খরচ টরচ এটা আসে, তো দেখা যায় মোটামুটি একটা ভালো অ্যামাউন্টের টাকা আসে। এটা খুবই একটা ইম্পর্টেন্ট বলেছেন, কিন্তু আমরা কিন্তু সব রোগীকে হসপিটালাইজড করতে বলি না। সাজেস ওনার ফ্রোজেন শোল্ডার হয়েছে, ফ্রোজেন শোল্ডার রোগীর কোনো হসপিটালাইজডের প্রয়োজন নাই, কিন্তু ওনার ফ্রোজেন শোল্ডারের পাশাপাশি আরেকটা প্রবলেম কিন্তু আছে, যেটা উনি এখন বলছে, ঘাড়ের সমস্যা এবং হাতের আঙ্গুল পর্যন্ত ব্যথাটা চলে যায়, সেটা হচ্ছে ঘাড়ের ডিস্কের সমস্যা। তো ডিস্কের সমস্যার জন্য রোগীকে হসপিটালাইজড করতে হবে। আর আরেকটা জিনিস হচ্ছে, আপনার যদি এখনো আপাতত দৃষ্টিতে হসপিটালাইজড করে যে ব্যয়টা আসবে, সেটা যদি রোগী ভালো হয়ে যায়, সেটা যদি না করে আপনার ব্যয় কমানোর চেষ্টা করে, অথবা ওষুধ খেয়ে খেয়ে যে পার্শ্ব প্রতিক্রিয়া হবে সেটা ব্যয় কিন্তু আরো খারাপ, আরো বেশি হবে। আর দ্বিতীয়ত, এই রোগী যদি সঠিক ফিজিওথেরাপি না পায়, তাহলে রোগীকে এক পর্যায়ে সার্জারি করতে হবে, সেটা আজ অঙ্গত্ব বরণ করতে হতে পারে, বরণ করতে হতে পারে, সে আর তার টোটালি ডিসেবল হয়ে যেতে পারে, অথবা আরেকজনের উপর নির্ভরশীল হয়ে যেতে পারে, এবং তার ইকোনমিক্যাল যে সে যে আয় রোজগার করবে সেটাও বন্ধ হয়ে যাবে। কিন্তু বাংলাদেশের ফিজিওথেরাপি চিকিৎসা ব্যয় অন্য দেশের তুলনায় অনেক কম। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন, এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন। আমরা জানি আপনার প্রিয়জন
আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।